হাই জেসমিন, কেমন আছো? আর এই হানি একে একে বইয়ে বইয়ে কি করতেছো? ভালো আছি। তোই মনটা বেশি ভালো না? আসো এখানে বসো, বলছি। জেসমিন, তোমার মনটা খারাপ হলে কি হইব? এই ছোটখাটো ড্রেসে তোমার খুব সুন্দর লাগতেছে। আরে দূর, মুই আছি ভীষণ জ্বালাই, আর তুমি আছো মোর ড্রেস নিয়া। আমাকে আব্বা আম্মু হিজাব পরার জন্য অনেক চাপ দিচ্ছে, কি যে করি। আরে জেসমিন, এত চিন্তা করতেছো কেন লাগিয়া? আর বাদ দাও, সব বাবা মারাই এরকমই বলে। এখন চলো তো ওই ব্রিজের ওই পারে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। জেসমিন মা, তোমাকে না বলেছি হিজাব পরে বাইরে যেতে? তুমি হিজাব পরনি কেন? বাবা, হিজাব পরতে আমার ভালো লাগে না। একমাত্র যারা আনস্মার্ট তারাই হিজাব পরে। আমি তো আধুনিক যুগের স্মার্ট মাইয়া, আমি কেন হিজাব পরব? মা জেসমিন, নারীর জন্য হিজাব আনস্মার্ট নয়, নারীর জন্য হিজাব অহংকার, সৌন্দর্য ও তার গর্ব। আর তুমি এটাকে আনস্মার্ট বলছো? বাবা, মই বাড়ি থেকে আইছি, অনেক ক্ষুধা লাগছে, অহন মই রুমে যাই। ঠিক আছে, অহন যাও। তোই এরপর থেকে হিজাবের বিষয়টা মাথায় রেখো। পিয়াস, দেখ দেখ, তুই টুম্বুর একটা রসগোল্লা বইয়া আছে। আরে দেখে দেখে চোখের তৃষ্ণা মেটা, এমন ফ্রিমাল কি সব জায়গায় পাওয়া যায়? এই অসভ্য বেদবের দল, তোদের কি মা বোন নাই? মাইয়া মানুষ দেখলি আজেবাজে কথা কইবার ইচ্ছা করে। চুপ করুন ম্যাডাম, এমন খোলামেলা ড্রেস পইরা বাইরে আইলে তো আমগো মতো ছেলেরা তাকাই বই। এমন ফিলিমাল কে রান্না দেখতে চায়? কি কস বন্ধু, ঠিক কইলাম তো? হ বন্ধু, তুমি ঠিকই কইছো। ম্যাডাম কাছে আসাতে মোর দিলের পিয়াস আরো বাইরে গেছে। থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলাইয়া দেব। অসম্ভব ফাজিল কোথাকার। ইস বন্ধু, থাপ্পড় তো নয়, যেন গোলাপের পাপড়ি দিয়ে একটা বাতাস দিল। আহ, নির্লজ্জ বেহাইয়া কোথাকার। কি হয়েছে মা জেসমিন, তুমি কান্না করছো কে রে? তোমার কি তা হয়েছে? আম্মু, আমি আজ ভীষণ লজ্জা পেয়েছি। দুটি ছেলে আমাকে দেখা দেখা কি বিশ্রী কথা বলছিল। মোরে ড্রেস দেখা ওই ছেলেরা লালসার দৃষ্টিতে আমার দিকে তাকাইছিল, আর কি সব বলছিল মা, আমি খুব লজ্জা পেয়েছি। ওদের কি দোষ বলো? মাইয়ারা যদি বেপর্দা ভাবে চলাফেরা করে তাহলে তো পুরুষরা তো খারাপ নজরে তাকাই বই। অহন থেকা, তুমি তোমার আব্বুর কথা শোনো আর হিজাব পরে চলাফেরা করো মা। বন্ধু দেখ কি সুন্দর শালীন পোশাক পরে একটা মাইয়া, মনে হয় কোনো বধূ পরিবারের মাইয়া। হ বন্ধু, তুই ঠিকই কইসা, মনে হয় পাঁচক্ত নামাজ পড়ে। জীবনে যদি বিয়া করি তাহলে এরকম একটা মেয়ে বিয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপু, আপনি এইখানে অনেকক্ষণ ধরে বই আছেন, আপনার কি কোনো সাহায্য লাগবো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ও আপনি তো, কি ব্যাপার? আজ আজেবাজে কথা না কইয়া এত সম্মান দিয়া সাহায্য করার কথা কইতাছেন কে রে? আরে সেদিনের সেই মায়াটা না, আজকে তো একেবারে অন্যরকম লাগতেছে। যাইয়া দেখি তো বন্ধু আবার উল্টোপাল্টা কিছু খুঁয়ে বসে নাকি। সরি আপু, সেই দিনের ব্যবহারে আমরা খুবই লজ্জিত, আমগো আপনি মাফ করে দেন প্লিজ। আসলে আপু, সেই দিন আপনার পোশাক দেখা আমগো মনের মধ্যে খারাপ চিন্তা ধারণা আইয়া পড়ছিল। আমরা লালসার জালে পইরা আপনারে উল্টোপাল্টা কথা কই হালাইছি। হ আপু, বন্ধু ঠিকই কইছে, আজ আপনার পোশাক দেখা আপনাকে সম্মান না করে পারছি না। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আমরা আর কোনোদিনও কোনো মায়ের দিকে খারাপ নজরে তাকামো না। হ ভাই, মুই তোমাকে মাফ করে দিলাম, তাই ভুল মোর হইছে। মুই অনেক দেরিতে হইলো বুঝবার পারছি পর্দা একটা নারীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। হিজাব নারীর সৌন্দর্য, হিজাব নারীর সম্মান, হিজাব নারীর অহংকার,
অহন থেকে মই সম্পূর্ণ পর্দাশীল হইয়া চলাফেরা করমু ইনশাল্লাহ।